পাহাড়ে ভারী বৃষ্টির জেরে নদীর জলাস্তর ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে অনাবরত জল ছাড়া হচ্ছে তিস্তা ব্যারেজ থেকে জলপাইগুড়িতে তিস্তায় বন্যার সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে রাতে আরও বাড়বে জলস্তর জারি হতে পারে লাল সতর্কতা হা অফিসের জারি করা পূর্বাভাস মিলিয়ে সোমবার থেকেই জলপাইগুড়ি সহ সিকিমে দফায় দফায় চলছে অতি ভারী বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় জলপাইগুড়িতে এগারো পয়েন্ট দশ মিলিমিটার বৃষ্টি হলেও পাহাড়ে এর পরিমাণ অনেকটাই বেশি তিস্তা নদীর উৎসস্থল সিকিম সেখানেও ভারী বৃষ্টি হয়ে চলায় ক্রমশ বাড়ছে সমতলে নেমে আসা তিস্তা নদীর জলস্তর কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের সতর্ক বার্তায় জানানো হয়েছে মঙ্গলবার সন্ধে নাগাদ তিস্তা নদীর জলস্তর দিনের চেয়ে পঞ্চাশ থেকে ষাট সেন্টিমিটার বৃদ্ধি পাওয়ার ফলে নদীর পার্শ্ববর্তী এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা রয়েছে অপরদিকে জলপাইগুড়িতে অবস্থিত সেন্ট্রাল ফ্লট কন্ট্রোল রুম ইনচার্জ এই প্রসঙ্গে জানান ইতিমধ্যেই তিস্তায় হলুদ সংকেত জারি করা হয়েছে জানা গেছে তিস্তা ব্যারেজ থেকে ইতিমধ্যে দু হাজার আটশো কিউসেক জল ছাড়া হয়েছে জলস্তর বাড়ছে সেই কারণে পরিস্থিতি লাল বিপদ সংকেত জারি করার দিকেই যাচ্ছে রিপোর্ট